আমির ভাত আমি খাবো না মা গো বলগা বাবাকে শুভজিতের ভাতে বেগুন পুরাবা মজা লেগেছে কেন তুই গায়ে হাত দিচ্ছিস আমাকে গুজগুজি লাগছে ও তাই কি সুন্দর সেজেছিস থাকবে না স্কুল যাবো তো এই কি মানুষকে দেখি কাজলের টিপ পড়লে একটা কপালে পড়লো হয়ে গেল তোর এখানে এখানে কি ব্যাপার বুঝতে পারবি না রে কি মা বেশি করে কপালে টিক্কা লাগিয়েছে কেন যাতে আমাকে কেউ নজর না লাগায় টিক্কা দিল কাজল বোঝালো ফের কাঙালি আঙুরিতে দাঁতা কাটলো ফের মাথায় থুক থুকিয়ে দিল কিসের জন্য যাতে আমাকে কেউ নজর না লাগায় হাতে এটা কি শিলাট আর থালি থালি কি করবি কেন আজকে আজকে শনিবার ডিম ভাত দিবি না ও তাই এই স্কুলে যাবি না যাব তো কখন যাবি এখন যাচ্ছি এই চড়াই এই প্রতিদিন তো ডাকতে হবে আই কান নিজের ইচ্ছা আসতে পারিস না কান ধরবি না কি করবি তুই ছিড়লে দাম নিয়ে নেব দাঁড়া আসতে কি কান ছিড়লে তুই দাম নিবি না তোর কানের দাম কত দেড় টাকা মার দেখেছিস মার ভাতের খাচ্ছি রোজ আমি আয় গরম দেখাবি না কি করবি আয় আঙুল দেখাবি না এই কি করবি এই চড়াই এই গরম দেখাবি না তুই কেন গরম দেখাবো না একটু মাইয়া ঢাইয়া কোনো কাজের নেই এত বড় কথা তবে কই গো মামা শিরা কি আমরা কোনো কাজের না না আমরা না থাকলে এই পৃথিবীটা চলবে চলবে সত্যি তো চলবে কি বলছে শোনো চলবে না চলবে না না চলবে এই শোনো শোনা কথাই বলেছে কি বলেছে সংসার সুখী হয় রমণীর গুণে আর সংসার বিগড়াই রমণীর গুণে খবরদার খবরদার বউ যাগো তোর মাকে খেজা দিব না বাড়ি শান্তি লেগে গেল এই ছড়াই কি তোর ভয় লাগছে কিসের ভয় লাগবে আমাদের মেয়েদের গোষ্ঠীরে দেখেছি একটাও নাই তোর গোষ্ঠী একটাও নাই আমরা মেয়েরাই হচ্ছে এই পৃথিবীর ভবিষ্যৎ তোরা হলি মাইয়া ঠাইয়া কোনো কাজের নাই তুই জানিস না তার মানে বেটি আর মাটি তুই জানিস না আমরা বেটা ছেলে উঠবো পাল ঠেলে তাই এই শুন শোনা আমাদের মেয়েদের মধ্যেই তো সব কিছু দেখতে পাচ্ছি কি আছে আমরাই হচ্ছি নার্স আচ্ছা আমরাই হচ্ছি জাজ জাজ আমরাই হচ্ছি পুলিশ আরে জাগ দুর্বল লক্ষিন্দর এই এতক্ষণ কোথায় ছিলিস দুর্বল দুর্বল না দুর্লভ হ্যাঁ দুর্লভ দুর্বল আমাকে একা পেয়ে এরা চেটে নিয়েছিল জানিস এই শোন কি আমরা হচ্ছে জাজ আমরাই হচ্ছি নার্স আমরাই হচ্ছি পুলিশ আমরাই হচ্ছে মুখ্যমন্ত্রী তোরা পুলিশ হ্যাঁ আরে এটা কথা মিলা তো কি তোরা এখন ধরলে পুলিশ হয়ে গেলি হ্যাঁ রাত্রে চোর ধরতে গেলি হ্যাঁ হ্যাঁ এবার যে চারটা চেবিগুলো আছে চোর ধরবে না তোদেরকে বাঁচাবে রে এটাই তো ব্যাপার হ্যাঁ যে আমরা মেয়েগুলো জন্ম নিয়েছি হ্যাঁ তোদের মতো ভালো ভালো ছেলেদেরকে শুধু তোদের মতো নই ভালো ভালো ছেলেদেরকে আমাদের পিছনে ঘুরাবো আমরা কি আমার মতো ছেলে ঘুরবে না তাই হ্যাঁ তাহলে ভোটটা দেখে নে কার বেশি একটা তোর ভোট নাই তুই চুপ করবি হ্যাঁ চুপ হয়ে গেলাম কই গো মামাশিরা আমরা সবাই একদিকে থাকবো আজকে ছেলেদেরকে হারাতেই হবে না কেন না কেউ ওর দিকে হবে না চুপ একদিকে কথাই বলেছে আমরা যেমন বারো হাতের শাড়ি পরতে শিখেছি আমরা যেমন ঘরে আগুন লাগাতে পারি আমরাই কিন্তু নিভাতে পারি তাই ওই যে ওদিকের মামাশিদেরকে বলছি তোমরা হাত উঠাও তো কেউ চলবেন না এই হাত উঠাও তাড়াতাড়ি উঠাও এই হাত উঠাও না একটাও নাই একটাও নাই আচ্ছা এই চুরি বিস্কুটটি উঠিয়ে গেলি
সম্মান হারাবে না। হ্যাঁ, আমি মোদির লোক, সেন্টারে বসে আছি। আমি যদি জিতি সবাইকে 1 লাখ করে কেন 3 লাখ 19 হাজার করে দেবো। হ্যাঁ, তাই আমার হয়ে একবার সবাই হাত উঠান তো। কখনো পারবি না। কেন পারবি না জানিস? আমরা মেয়েরা হচ্ছি 10 ঘরে জানে এটা। তোরা হলি 10 ঘরের জেনারেটর। জেনারেটর আর বেটা ছেলে কি জানিস? কি বেটা ছেলে হলো? হ্যান্ডেল। হ্যান্ডেল না মানলে তোর জেনারেটর স্টার্ট দিবে না। ও তাই? একটা কথা জানিস না? কি জানবো? মেয়েদের এত পাওয়ার। আচ্ছা, এই যে চেয়ে দে। কি? মেয়েরা হচ্ছে বাল্ব, ছুলেই কারেন্টের শর্ট লেগে মরে যাবি। মা গিয়ে মেয়েরা বাল্ব। হ্যাঁ, আর বেটা ছেলে কি জানি? কি বেটা ছেলে হলো? সুইচ। সুইচ না টিপলে তোর বাল্ব জ্বলবে না, তাই না? কি এই তুই যে কি মনে করিস রে? কি মনে করিস রে? তুই কি মনে করিস রে? কেন তুই গরম দেখাবি না? দেখাবো। কি করিস রে? তুই কি করবি? মেরে দেখ। এই তো তোরা গরিবের শয়তান বলে মেরে দিলি। হুম, মাটিতে মাঠ। মাটিতে? এই মার না রে মাটিতে মা। এই তো মারলাম সারারে, মেরে দিলি। তোরা জিতে গেলি তবে না তো কি? আচ্ছা, তোরা যেটা পারবি পারতে বললাম পারলি। হ্যাঁ, আমি যেটা পারবো তোরা পারবি? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? যেটা করবি সেটাই করবো। যেটা করবো সেটাই করবি? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। আই সি মাই গড। এই মেয়েরা কি ফুল? এই কি খুলবো? আমি যেটা পারবো তোরা পারবি। আমি জামা খুলে দিলাম, জলা জামা খুল। এই শুন না, কি পারবো না রে? হেরে গেলি? ঠিক আছে, হেরে গেছি। তোরা যখন হেরে গেলি, হ্যাঁ একটু দিবি রে, মার দেখেছিস কি নিবি? ওইটা 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 মানে আরে ঢাকা দুম্মা ঢাকা দুম্মা ঢাকা দুম্মা ধা 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 একটু আসতে। আরে ঢাকা দুম্মা ঢাকা দুম্মা ঢাকা দুম্মা ও তোরে কাল মুখে তুমি ঢাকার কেন তোরা চান করে খেয়ে স্কুল যাচ্ছিস না? কি ভাষায় বলছি? এটা খুট্টা ভাষায় বলছি। লাভ রে খাবো রে যাবো রে, তারপরে তোরে গালকে বানাবো খুরমা ঢাকার দুম্মা। হাই গোপাল, এই কি হলো? কি হয়েছে? এই কি হয়েছে বল, কি হয়েছে তোর? তোর ঢং হলো না রে। কেন রে? এমন করে ফেললি তুই আমার বেটা রেটা ডাউন করে দিলি। তাই আইটা চাইটা সার বোঝা চাষা ধরে Thank you.
খাবরে যাবরে তোর গালকে পড়াবো কুরমা ডাক্তার তোর গালকে পড়াবো কুরমা ডাক্তার মাগে স্কুলে চলে আসো মাগে গান শেষ করতে করতে আমার ইচ্ছা হয়ে গেল কি অবস্থা এই শুনে কাজ কর বিলম্ব করিস না দরজা খুল দরজা খুল দরজা খুলবো তাড়াতাড়ি খুল চুপ আই তোরা কেউ আমাকে চুপা না রে অতি কাছি অনুনু কাদিস না অনুনু কাটিস না চুপ চুপ বেলুন কিনে দেবো আর তুই বড় হলে বিয়া দিয়ে মুখে বুঝাইছি না তারপরে ও মুখে বুঝাইছি না শুন শুন আর কত দিন যাবো ঘরে বিয়া দিলে হরি কাটাবো আমি এই জন্য কাঁদি না রে তবে আমি কাঁদি আমার মনের দুঃখে কেন কি হয়েছে জানিস রে আমি যখন মাঠ পাথার থেকে বাকরি নিয়ে আসি না পাথার মাঠ থেকে ছাগল নিয়ে আসি তারপরে তখন মাস্টারকে দেখলাম মাস্টারের হাতে একটা আছে বেট খুললি কাচিয়া হ্যাঁ আর গইঠাতে আগুন আছে হ্যাঁ বলছে রে ছুন্ডে বাবু আজকে আমাদের স্কুল যাওয়া হবে না কেন আমি কেন সার সার হ্যাঁ সার হ্যাঁ তো বললো কি যে আমার মা না ডিম পাড়তে পাড়তে পেট বাস্ট হয়ে ভাটাস করে মরে গেছে এই মানুষ কোন দিন ডিম পাড়ে কি জানি মাস্টার মা ডিম পাড়ে আগে জানতাম না কোনোদিন মাস্টার বলেনি আমিও জানি না ভাই সত্যি এই চল চল আমরা দেখে আসি চল যেতে বলি যাবি এদিকে আয় মাস্টার আসবে না তো আমরা কি করবো আগে কথা শুন বল মাস্টার যখন আসবে না আমাকে বলল সন্ধ্যে বাবু হ্যাঁ আজকের সম্পূর্ণ দায়িত্ব স্কুলে তোর থাকলো তার মানে মানে আর তো কেউ নাই আমার থেকে বুদ্ধিমান অনুমান শিক্ষিত কেউ তো নাই হ্যাঁ আমাকে বললো শোন বাবু আজকে স্কুলে তুই মাস্টারি করবি হ্যাঁ আমি রাজি হচ্ছিলাম মমতা বুঝলি কেন রাজি হলি রাজি হচ্ছি না এই জন্য হ্যাঁ মাস্টারমশাইয়ের বোন ছিল কোনে কাজে ছিল আমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা তারপরে তাই জানিস রে কি এত বড় ছুরি আমার বুকে মেরে দিল রে কেন জানি না এত আমার বুকে ব্যথা আমি সরব আমি অধবা আমি বিধবা তাই দুঃখে ছেলেরা কখনো অথবার বিধবার সরলা হয়েছে জানি না রে তুই বিধবা না অথবার ছেলে না তুমি আমি ছেলে না মেয়ে আমি ওটাও জানি না রে তার মানে তুই হিজড়া নাকি ওটাও জানি না ঠিক আছে শুন তবে আমাকে বললো স্কুলে একটু যা চলি আবার মনে মিলিয়ে দিচ্ছিল মন যদি স্কুলে যাইতো না নি যত ছাত্র ছাত্রী আছে সবাই সুচুন্দর হয়ে যাবে তাই নাকি তুই জানিস আমি কোন ক্লাসে পড়ি আমি ক্লাস ফোর ফোর হ্যাঁ তুই তো আসল জুত্তা খোর আমি আমি কোন ক্লাসে পড়ি জানি কিসে কিসে আমি থ্রিতে পড়ি থ্রি খাবি তো তিন মুঠা বিড়ি এই আমি কিসে পড়ি জানি কিসে আমি ফাইভে পড়ি ফাইভ হ্যাঁ তুই আসল পেটফুল লাইভ কি আমি ক্লাস টু এ পড়ি টু হ্যাঁ খাবি তুই তিন বাটি গু এই আমি কিসে পড়ি জানি কিসে রে আমি ওয়ানে পড়ি ওয়ান হ্যাঁ এক নম্বরে তোরা সবাই কেটে রে পুয়ান এই শোন আর তুই কোন ক্লাসে পড়িস আমাকে দেখ কি আমি কেমন ছাত্র আমি কেমন কোন ক্লাসে পড়ি কেমন আর নয় বছর পড়লে মাধ্যমে দিব তাই নাকি হ্যাঁ তার মানে তুই ক্লাস ওয়ানে পড়ছিস তবে না কি তার মানে তোদের মতন বাঁদর ছাত্র না এই বছর এই ক্লাসে তারপরে বছর ওই ক্লাসে তারপরে বছর ওই ক্লাসে আমাকে দেখো
55 বছর হয়ে গেল এক ক্লাসেই আছি ঠিক আছে বস তাই তোরা সবাই ছাত্রছাত্রী আমি আজকে স্কুলের নতুন মাস্টার এই যে একটা মাস্টার আরো আছে বন্ধু বই পড়ো ধরো পড়ো গো বাবা গো পড়ো এই যে এই জেন্টস একদিকে লেডিস একদিকে লেডিসের মধ্যে কেন জেন্টস এই ঠিক আছে ছোট বাচ্চা তো তোকে ভালোবাসিস নাকি এটা ছোট বাচ্চা রে ছোট বাচ্চা হ্যাঁ নাক দিয়ে ফোঁটা বেরোছে তোর সাহস তো কম নয় রে বড় তো ছাড়া সত্যনা সম্মুখে পুরা তুই কথা বলছিস না না এই তুই জানিস না এটা হচ্ছে আমাদের গুরুর সিংহাসন আজকে যে আমি গুরু রে আরে গুরু নয় যিনি শিক্ষক মহাশয় উনাকে গুরুদেব মহাশয় বলা হয় আমি আজকে শিক্ষক মহাশয় ঠিক আছে ভালো করে বস হ্যাঁ এই তোরা বাদর দেখেছিস বাদর 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 তো গাছে থাকে গাছে ডালে থাকে তাই না হ্যাঁ আজ আমাদের স্কুলে বাদর বসে আছে আমি বাদর ভালো করে বস এটা বসা হলো না না ও মা ছি 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 বেরিয়েছে 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 এই মেয়েরা কি বেরিয়েছে দেখে ফেলেছি দেখে ফেলেছি দেখে ফেলেছি আই মেয়ে ছেলেটা কি দেখলি রে এই ছেলেটা কি নোংরা তাই না কেন কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারিস না ছি কেন তোর নাক দিয়ে পটা বেরিয়েছে আমরা সেটাই দেখে ফেলেছি খেতে কেমন লাগলো নুনছা নুনছা ঠিক আছে পরানে হ্যাঁ তোর পরে আগে ছটকি হ্যাঁ ইদ্রিস 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 বুঝিস ইদ্রিস মানে এদিকে আয় উদ্রিস মানে ওদিকে যা আসলাম বল তারপরে এই সারাদি কথা করতে ভালো লাগছে শুনতে তারপরে ভালো দিব হ্যাঁ ভালো পড়াবি তো হ্যাঁ চাকরি পাবো হ্যাঁ একদম একদম পাবি তুই না হলে হারি মাদারও চাকরি পাবি ভালো পড়া দিব হ্যাঁ একের পিঠে এক একের পিছিয়ে এক গগনি মুড়ি খাসনি একটু জোরে বল একের পিঠে এক একের পিছিয়ে এক দাম 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 দাঁড়া দাঁড়া তো দাঁড়া তো এই ওই দেখি কি দেখলাম হ্যাঁ জোরে চিল্লালি তো ভাবলাম তুই হেগে দিলি নাকি দাঁড়া আগে দিলি আগে দিলি বলে একের পিঠে এক একের পিঠে এক কাপড় খুলে দেখ কাপড় খুলে দেখ খুলবি না খুলবি না কি রে পড়া তিন লাইন মুখস্থ কর হ্যাঁ মুখস্থ কর হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো তোর পরে ভালো দিব হ্যাঁ বেশ বলো বগলা উড়ে সারি সারি বগলা উড়ে সারি সারি ভাতার ধরে ভাতার ছাড়ি এই আমি এই পড় আমি পড়তে পারবো না আরে পাগলি ছাড়িস না তুই জায়গা না 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 বাবা আমি এই পড়া পড়বো না এই জানি এটা আমার হাপি আলিতে পড়েছিল আমাকে অন্য পড়া দাও অন্য পড়া পড়বি হ্যাঁ এটা পড়বি না না আচ্ছা বলো ভালো পড়া বলছি লাল লাল বেগুন গাছে লাল লাল বেগুন গাছে সাদা সাদা ফুল হয় সাদা সাদা ফুল হয় মাস্টার একদিনের জন্য কি বললে মাস্টার একদিনের জন্য মাস্টার একদিনের জন্য আমার ভাতার হয় কি হলো হবি না হবি না আমি তোমার ভাতার হব না হবি না রে পাগলি ভর আরে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আরে পাগলি বিয়ে আমি করি আমি বিয়ে করলে আমার টায়ার পাঙ্কচার হয়ে মরে যাবে এটা যে পড়া হাই পড়ি খাই পড়বে মুখস্থ করে বেশ হ্যালো হাই বাই মোটি হ্যালো হাই বাই মোটি আমাকে বলছেন স্যার মাগে ছেলে কথা কত ভালো বে বলছে আমাকে বললেন মাসি ছেলে যত বলছে তত মিষ্টি লাগছে তোমাকে বল বড় বড় জঙ্গলে ধীরে বলবো না জোরে বলবো মানে ছেলে কি কইছে বে
सर जो है आस्ते बोलो ना मीडियम ऐ मीडियम मीडियम हाँ बड़े बड़े जंगले काना माछी भोंभो जाके पापे ताके छो 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 तोरा चोक में देखिस काना और सर की बेपार आपने चला आसलें जे कानो आपनार दासार कथा नय अरे की बेपार बोलबि तो सर শুনলাম নাকি আপনার মা ডিম পারতে গিয়ে মারা গেছে দাঁড়া এসব অসভ্য কথা বলতে কোথায় শিখেছিস আরে ওই তে চাভাং বলেছে চাভাং কি স্যার এদিকে কি বলেছিস কি বলেছিস আমার মা নাকি ডিম পারতে পারতে মারা গেছে মাথা খারাপ ওরাই তো বলছে মিথ্যা কথা বলছেন আজকে স্যার কি ভাত খেয়েছেন ডিম ভাত খেয়েছি আই শুনলি মাছটা ডিম ভাত খেয়েছে ডিম ভাত খেয়েছে হ্যাঁ স্যার তার মানে আপনার মা ডিম পেড়েছে
আরে বাজার থেকে কিনেস স্যার আমি দেখেছি স্যার যখন মাঠ থেকে আসছে কি না আপনার মা তার থেকে মই লেগে ডিম পারছিল আর আপনি বললেন না সাবাং রে আজকে যেতে দেরি হবে রে বাবু বিহার থেকে আপনার দুটি মামা এসছে আপনার বাড়ি গেল মা মারা গেল সাবাং হ্যাঁ এরা যেটা বলছে সেটাই ঠিক আর তুই বলছিস সব মিথ্যা ছাড়ে না স্যার ওই মেয়েরা যেটা ঠিক বলছিল ঠিক আমার কথা মিথ্যা ওরা যদি গু খেতে বলেন গু খাবেন স্যার কি আর একটি কথা বলেছি কি বলেছি আপনার বোন কনিকা ছিল এই চা ভাঙার সঙ্গে বিয়ে না দিয়ে আপনি কলকাতায় বিয়ে দিয়েছেন চা ভাঙায় গাল দিয়েছে এবার ধরে নিজে নিজে জায়গায় বস ঠিক আছে স্যার এই ওদিকে যা কালকে কালকে খেলছি আমি কালকে কালকে খেলছিলাম না কালকে খেলছিলাম স্যার আমি কালকে দাঁড়া কালকে খেলছিলাম না আমি দাঁড়া কি গতকাল তুই সবার থেকে আগে এসেছিস এসেছিলাম তো আজকে কখন এসেছিস পরে যা পেছনে যা এখানে বস বস তোর পড়া আছে হ্যাঁ স্যার বল আমি সুর সঙ্গীতে বলি বল রবিবার খেলা দি ও মাস্টার মশাই পড়ার দি ন আমি ভাবলাম কি জি নাট্যর যখন নায়িকা চলে এসছে আমি শালা ফাঁক তালে ভিলেন হয়ে গেলাম ভিলেন দু চাবুক মারলাম আরে এটা পড়া তো এমনি পড়া স্যার আমি ভুলে গেছিলাম আপনার সঙ্গে আমার একটি কথা ছিল কেননা আমার বাড়িতে মানে স্যার আমি না বাচ্চা রেখে এসেছি দুধ খাওয়াতে হবে তার জন্য আমার ছুটি দেন মাকে মাকে কী বলছো ভাই শালা ছড়ি টানে বিয়া হয়নি বলছে বাড়ি যে দুধ দুটো বাচ্চা রেখে সে দুধ খিলাবে স্যার মারেন না স্যার আরে বিষয়টা জানবি তো কি কি মানে আমার বাড়িতে একটি ছাগল ছিল একটি ছাগলের দুটো বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর ছাগলটা মারা গেছে তা আমাকে গরুর দুধ কিনে খাওয়াতে হয় বকরির বাচ্চা স্যার ছুটি যা 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 তোর পড়া হয়েছে হ্যাঁ স্যার হয়েছে বল আমার পড়া হবে না তো কার পড়া হবে আমি কিন্তু সুর সঙ্গীতে বলবো স্যার বল বলবো আরে আত্মা গাছি তাতা পাখি ওই ডালিম গাছি ম হিরে দাদার মরি মরি থা ঠাকুর দাদার ব দাদার মরি মরি তাকা ঠাকুরি দাদার কিরে দাদার মরি মরি তাকা ঠাকুরি দাদার
গেলো জল আনি মতো দিঘি ঘাটে, টুকু গেলো জল আনি মতো দিঘি ঘাটে। নিচে দলছে কুকুর বচ্চা ভরা ঝুলে, হাটু নিচে দলছে কুকুর বচ্চা ভরা ঝুলে, হাটু নিচে দলছে কুকুর বচ্চা ভরা ঝুলে, হাটু নিচে দলছে কুকুর বচ্চা ভরা ঝুলে। বল ভাই শিব এই তো আছে স্যার আমার, তুই দাঁড়া ছোটস্থ মুখস্থ স্যার বল কোনটা স্যার, পদ্ম না গদ্য? পদ্ম পদ্ম, একই চন্দ দুয়ে পক্ষ, ছেলের দেখো টাকায় লক্ষ্য, তিনি নিত্র চারিবে টাকা মানুষের বাড়ায় ভেদ, পাঁচ পঞ্চমান ছয় নিচু টাকার কাছে সবাই নিচু, সাথে সমুদ্র আঠে বসু টাকা মানুষকে বানায় পশু, নয় নিগ্র দোষে দিক টাকা থাকলে সব ঠিক। এইভাবে মুখস্থ করেছি? হ্যাঁ স্যার। হয়নি তোদের সবার ছুটি? শুক্রবার আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, আগামী পরশু চ রবিবার, সানডে আমি সোমবারে আসব, সোমবারে আমি চার দিন একা থাকবো স্যার, স্যার 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 চার দিন পরে আসবেন কিনা? হ্যাঁ, দমনা দমনি একা নিয়ে আসে কেন? আমি চার দিন এই স্কুলে হেঁকে মুটে ভরে দেবো। চাবা কি সত্যি, তুই খুব ভালো ছেলে বুঝলি, তোরও ছুটি তাই নাকি? হ্যাঁ বন্ধু,